Assalamu alaikum viewers, welcome back to Your Life in the UK. My name is Habib Mirza. Rashid bhai, amra loge loge shuru korlimo. Rashid bhai, apnake boi dekhaisoin, which is the Life in the UK book plus the question and answers book. Eiga CD kita, what's this about? Ei CD ta hocche je ekhane apnara boi kichu bullet point guli dewa asche. So main boi tar je gulo bullet point guli je gulo porte hobe maximum ebong boi ta jodi camera dekhe dile bhalo hoy CD ta. Apnar camera ta dekhan. এই বইটারই এই বইটার হচ্ছে এই সিডিটার মধ্যে আছে আপনার বুলেট পয়েন্টগুলো। বেসিক্যালি আমি যে লেকচার দেওয়া হয়েছে এবার বিএসএস কলেজে, তখন আমি যেইগুলো বুঝতে পারছি এই বইটার মধ্যে যেগুলো 50% বা 80% ইম্পর্টেন্ট আছে সেগুলি বুলেট পয়েন্ট হিসেবে এই সিডিতে আছে। প্লাস এখানে একটা মক টেস্টও দেওয়া আছে যে এখানে থেকে প্র্যাকটিস করে তারপরে সে যাতে এটার কপিরাইট করেছেন সিডিটার। যেগুলো মানুষ তারা গরু তারা free time as a full life and then you just book your test. It's much easier than spending £200-£300. দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে কি বাসায় কিন্তু প্রফেশনাল এনভায়রনমেন্টটা হয় না, যে পারবে তার জন্য আলহামদুলিল্লাহ, আমি মনে করি 30-40% পারবে, আর 60% পারবে না। আচ্ছা, তারা কিন্তু বেসিক্যালি এই সিডিটা যেটা যেটা হচ্ছে যে হ্যাঁ, যদি কাছাকাছি কোনো ইনস্টিটিউট থাকে ভালো থাকে তাহলে ফাইন, ওয়েল এন্ড ফাইন, বাট যদি না থাকে তখন কিন্তু এটা অনেক কাজে লাগবে, অনেক সাহায্য করবে। এবং শুধু তাই না, যারা ইনস্টিটিউট থেকেও করে আসে তারপরে বাসায় এসেও যদি এটা দেখে যে এই পয়েন্টগুলো এভাবে বুলেট পয়েন্টগুলি দেওয়া আছে এখানে 80% ইম্পর্টেন্ট আছে, ওখানে যেমন হু ক্যান ভোট এটা খুবই ইম্পর্টেন্ট, 90% 95% চান্সেস আর এখান থেকে একটা কোশ্চেন আসবে, এগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, আপনার কি সিডি কি? এটা হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং এর সিডি। ড্রাইভিং কি কারণে থিওরি টেস্ট? ড্রাইভিং অ্যাকচুয়ালি বেসিক্যালি ড্রাইভিংটা তো হচ্ছে বাংলাতে দেওয়ার জন্য খুবই উপযুক্ত জিনিস, এবং যদিও একটু একটা দুঃসংবাদ হচ্ছে যে নেক্সট এপ্রিল মাস থেকে ড্রাইভিং এ যে বাংলায় পরীক্ষা দেওয়া যায়, এক্সাম দেওয়া যায়, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সব ইংলিশে দিতে হবে, সব ইংলিশে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত যে এপ্রিল পর্যন্ত ড্রাইভিং এ এটা বাংলায় এক্সাম দিতে হবে। বইটা এটা বইটা সো বইটা রাইট, আমি একটু সবাই দেখাই এই বইটা। সো এটা কি ড্রাইভিং বুক? এন্ড এটা কার জন্য? হু ইজ ইট ফর? এই যে ড্রাইভিং শেখার জন্য, ড্রাইভিং থিওরি পাস করার জন্য এটা, যারা ধরেন যে ইংলিশের ভালো না বা ইংলিশে একটু কঠিন মনে হয় তারা এটা। সো হাউ অ্যাবাউট আফটার এপ্রিল পরে কি বই বইটা ইজ ইট ইউজফুল? বই না, এপ্রিল পরে অবশ্যই ইউজফুল। বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে এখন এই বইটা দিয়ে পড়লে আপনি এপ্রিলেও এইভাবেই বাংলাতে এক্সাম দিতে পারতেছে, কিন্তু এপ্রিলের পরে যেটা হবে যে ইংলিশে পরীক্ষা দিতে হবে, কিন্তু বাংলায় তো আপনাকে শিখে নিতে হবে, মানে বাংলায় আগে শিখে নিতে হবে। আর এপ্রিল পর্যন্ত যে বাংলায় এক্সাম দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় ভয়েস দেওয়া, এখানে কিন্তু বাংলায় লেখা থাকবে না। And you know what, driving is sort of the same situation. I'm not only much of a phone call, but driving theory test to get to be able to start with the certificate, kina the money, first of the month, first of the month, first of the month, honestly, we get this a lot. So Nashib, one second from a legal point of view, because that's important. What are the risks with obtaining a certificate with deception now compared to before? Criminal offense হয়ে যাচ্ছে একদম, তার তো সারা জীবন ওই ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স হচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে যে ড্রাইভিং এর উপরে যদি কেউ এটা করে তাহলে তার নিজের লাইফের উপর থেকে রিস্ক নিচ্ছে, কারণ লোকে মারতে পারে না, লাইফ রিস্ক তো আপনি ড্রাইভিং সিটে থাকা অবস্থায় আপনি তো আরেকজন আরেকজন করতে পারেন। হ্যাঁ, আপনার জীবন এই কারণে নাসির রহমান গোজ বাই বাস, সি ইউ আন্ডারস্ট্যান্ড, নাসির ভাই গোজ বাই বাস বিকজ হি ক্যানট ড্রাইভ, ইন কারণে আদারওয়াইজ জাস্ট পাস করে হি কুড ড্রাইভ, হি ডাজন্ট ওয়ান্ট টু বিকজ ইটস সেফার, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। Of course, you are a very green person. But the most important thing is, the gula mausher husband as a wife as a family as an agita religia no whole certificate pass for se. It's different because now it's B1, isn't it? Absolutely. So it take a difference like you know, এটা ডিফারেন্স হচ্ছে যে বুঝতে হবে যে আগের টেকনিক একদম বেসিক ছিল, এখন বেসিক নাই, বেসিকের উপরে হচ্ছে এন্ট্রি লেভেল 1, এন্ট্রি লেভেল 2, এন্ট্রি লেভেল 3, একবারে আমি জাম্প করে এন্ট্রি লেভেল 3 তে চলে গেছি, ক্লাস 5-এ। হ্যাঁ, ক্লাস 5-এ চলে গেছে, ক্লাস 1 থেকে ক্লাস 5-এ কেউ যায় না, কিন্তু ব্রিটিশ সরকার এই প্রথম ক্লাস 1 থেকে 5-এ নিয়ে গেছে পরীক্ষার রিকোয়ারমেন্ট। মাসের দরবার লাগে নো, শুধু সেটা না, তার সাথে লাইফ ইন দি ইউকে, লাইফ ইন দি ইউকে যদি আমি এই জিনিসটা মাউস যেটাকে বলা হয় এটা যদি আমি চালাতে না পারি আমি তো লাইফ ইন দি ইউকে পারবো না। সুতরাং আমার কম্পিউটার জানতে হবে, আমার ইংরেজি জানতে হবে,
আমার ইংরেজিতে কথা বলতে পারতে হবে, কথা বুঝে উত্তর দিতে হবে। সুতরাং আমার কিন্তু রিকোয়ারমেন্ট, আমি শুধু ফাইভ বলবো না, লাইফ ইন দি ইউকে যেটা দিয়েছে হাবিব ভাই, এটা কিন্তু আমি মনে করি যে অনেকের কম্পিউটার ভীতি আছে যারা কম্পিউটার পারে না। Let's take one more call. Please. We'll come back. My next caller. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum salam. Bhai, apnar question ta ki? Ami ekta question, ami ekta jinish share korte chaitam. Okay. Jodi permission dorkar to ami last week B1 passport chilo, so I think the UK passport ti. Acha. Ami ekta share korte chilam B1 amra jara driver je yo Tamil Nadu Trinity College er dishti. Mane ekta tar faster topic diye diye ebong eto shohoj jinish aki. আমি পাসপোর্ট